Bawah tinggiku. Daddy's little driver. আজকে কি তুমি নিয়ে যাবে আমাদেরকে? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে আজকে? মামার বাড়ি যাবে। মামার বাড়ি? কি সুন্দর ড্রেসটা পরেছে। আজকে তো দিদা দাদু মাসি সব রসগোল্লার মতন খেয়ে নেবে। রসগোল্লার মতন খেয়ে নেবে। সকাল সকাল খালি পেটে এক গ্লাস কচি ডাবের জল। কালকে রাত্রে জুনিয়র ঘুমায় না করতে করতে আমি আর অর্পি অলমোস্ট ভোর প্রায় 5:30-6 ঘুমাতে গেছি, সারা রাতি প্রায় জাগা। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সরস্বতী পুজো। প্রায় 12 বেজে গেছে, আমি জুনিয়র কুলফি অলরেডি, বৌদি আর অর্পি রেডি হয়ে গেলে আমরা বেরোবো, যাচ্ছি ডোমজুড়ে সরস্বতী পুজো অ্যাটেন্ড করতে। অ্যান্ড জুনিয়র আজকে ফার্স্ট টাইম যাচ্ছে দাদুর বাড়ি, বৌদিও রেডি হয়ে গেছে, বাকি জুনিয়রের সমস্ত প্যাকিং ডান, কুলফি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে ড্রেসটা পরিয়ে দেবো। ভাই পুরো রেডি হয়ে গেছে, এই যে বড় বেটুর ড্রেস রেডি হবে, দাদুর বাড়ি যাবে, রেডি যাওয়ার জন্য এই হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড। তাড়াতাড়ি বেরোতে কোনো সময় পারি না খুব একটা। আমি পূজাকে বললাম ভাই বেরোলাম, পূজা বললো আর কেন বেরোলি, পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি বললাম ভোগটা খাসনি, ওটা জন্য সবাই মিলে একসাথে গিয়ে খাবো, বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সরস্বতী পুজোতে রাস্তা দেখতে এত ভালো লাগে আমার, যে এইটুকু থেকে শুরু হয়, সুন্দর করে পাট পাট করে শাড়ি পরে, ব্যাগ নিয়ে, লিপস্টিক পরে, মাথায় ঝুঁটি বেঁধে, হিল জুতো পরে, কি সুন্দর হাঁটে সবাই। 1:30 বাজে আমরা মাকড়দা পৌঁছে গেছি, এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। ভাই 1:45 বাজে, এই ভর দুপুরেও ডোমজুর বাজারে অ্যাজ অলওয়েজ। আরে সরস্বতী পুজো, স্কুলে খাওয়া দাওয়া সবকিছু আছে তো, জানি না কোভিড এর জন্য হচ্ছে কিনা। এই রাস্তাটা খালি হতে নেবে। বিয়ের পরে প্রথমবার যখন ডোমজুর ওদের বাড়িতে সরস্বতী পুজোতে এসেছিলাম তখন ব্লক করতাম না, তখন ওর স্কুলে গেছিলাম, আমরা সবাই মুকুল বিকাশে গেছিলাম। এই হচ্ছে মমির স্কুল, নেহেরু বালিকা বিদ্যালয়। অল রাইট, 2:10 ফাইনালি আমরা পৌঁছালাম, পৌঁছাতে পারবো ভাবি নি। রে ওই দেখা দে একটু, ভালো লাগছে না? আমাকে সরস্বতী পুজো স্পেশাল আর কিছু নেই তো, অল ডান। এখন স্যারকে প্যাক করা হচ্ছে, ফাইনালি দাদুর বাড়িতে। ওই যে ওই যে ওই যে, সাবধানে চল চল চল, সাবধানে। তুমি কোথায় ইচ্ছে কোথায়, তুই কি করবি, তুই কি করবি, ফাইনালি আমরা এলাম উপরে, পূজা কোনো হয়নি, সেকেন্ড হাফ বাকি আছে, আরো দিন হচ্ছে, ইন্টারভাল দিয়েছি তোদের জন্য। হ্যাঁ পুজোর এখন অনেক বাকি আছে, আমাদের হয়নি, হবে
দেখতে পাচ্ছি আমাদের মানে বাড়িতে মুখোমুখি দুটো ঠাকুর, এটা আমাদের বাড়ির ঠাকুর আর ওটা ক্লাবের ঠাকুর। মামার ছেলে আমার পুজো করেছে ক্লাবের ঠাকুরের। আমি কাল আলপনা দিচ্ছি, আমাকে মা বললো আমি একটা ধ্যাপড়া করে দিয়ে দিলাম, দিয়ে ওই মানে কি বলে মেকআপ করার জন্য ফুলের পাপড়ি গুলো দিয়েছি, মানে সুন্দর করে সাজিয়েছে। মানে আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজো নিয়ে ভীষণ ক্রেজ থাকতো আগের দিন থেকে, শিগলি দিয়ে বার্লিস কেনা, শিগলি বানানো, কপালকে ভোগ দেওয়া হলো, ভোগ দেওয়ার পরে মায়ের পুজো হলো। আর শোনটা ওখানে সবার জন্য রান্না বান্না করছে, শোনটাই মেইনলি করে, যত যত সাবলা তত ভালো ফটো। বাট এটা ঋতু ডিসকভার করেছিল, মানে আমি ওর থেকেই শিখেছি তখন বিয়ের ফটো গুলো। এবারে ফটো সেশনের প্রাইম দেওয়াল হচ্ছে এটা, ভালো আসে পুরো কন্ট্রাস্ট হয়। সরস্বতী পুজোতে রকে বসে পাট পেরে সতরঞ্জিতে বসে খাওয়া হবে। শাক কোথা? এটা হচ্ছে শাক। আর শোনটা ওখানে গোটা রান্না করছে, দেখো গিয়ে। সরস্বতী পুজো উপলক্ষ করে যে প্রতি বছর দাদা থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেই জায়গা চলছে, আর আশা করি বাচ্চারা যদি বাইরে থাকেও এই বাড়িতে একটু সরস্বতী পুজোর ব্যাপার থাকবে বলে মনে হয়, কিন্তু রাখার চেষ্টা নিশ্চয়ই। আর এই ক্ষেত্রে হয়তো কি সকলে মিলে কাজটা করার একটা এত সুন্দর একটা এনার্জি এটাকে বলা যায়, আমাকে হয়তো করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু তবুও মনে হয় যে যদি একটু হাত লাগাই এই সকলে মিলে যে করা, এই যে সকলে মিলে করছি সে কালাতে থেকে এটাকে, আমার মনে হয় যে ভালো লাগার যে একটা জায়গা যেটা এটা না মানে অন্তরে যায়, মানে অন্তর থেকে করায় দেখা যায়। আস্তে আস্তে আমাদের তো বয়স হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে বাচ্চা বাড়ি থেকে বলে রাখতে পারে, এটা অ্যাকচুয়ালি বিকালের দিকে করি। তো এখন ভাবছি যে শরীরটা ঠিক হয়েছে না, একদম কমপ্লিট করে দিই ঠাকুরের প্রসাদ নিয়ে ওবার দিকে বেশ ভালো। এত বড় কড়াই এত বড় খুন্তিতে নাড়া, আর আমাদের সিদ্ধ গোটা না, আমাদের মশলা দিয়ে গোটা হয়, টোটাল ভাজা, মানে আলু ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এই বেগুন ভাজা, বেগুন সব গোটা গোটা টোটাল গোটা। এবং এই যে মশলা, এই মশলাটা মানে অন্যরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কিভাবে চুলভাবে দেখা পূজা রাস্তায় বেরোতে পারছিস না? সত্যি আমার খুব দেখার ইচ্ছা, এবার পূজা দিয়ে এখানে থাকে জানি, এবার ব্লগ এনে যেহেতু তো বাড়িতেই আছে, আমার খুব দেখার ইচ্ছা ছিল, তো আজকে দেখা ভাবতেই পারিনি। থ্যাংক ইউ বলি, কোথায় উঠেছি? হাজবেন্ড এখানে বসে গেছে, বাবা, স্যার আর শোনটা। খিচুড়ি, চাটনি, ফুলকপি, তরকারি, পায়েস, আর আমার সবচেয়ে ভালো লাগে যে চাটনিটা একদম এক্লাস এক্লাস, একদম ফুলের চাটনি, ফুলের চাটনি একদম। কলা পাতায় আজকে আমরা সবাই খাবো, মজাই আলাদা। 3:20 ফাইনালি আমরা সবাই বসলাম, এই যে কলা পাতায় পড়ে গেল খিচুড়ি, তার সঙ্গে ফুলকপি আলু তরকারি, চাটনি, পায়েস, ভাজা, অনেক ভাজা, খিচুড়ি, আর এসে গেছে ভাজা, একটু টাকা বিরিয়ানি, আচ্ছা উপরে আছে, দারুন আছে, দারুন হয়েছে, কিছু আলু ভাজা দিই, শেষ পথে পায়েসের সঙ্গে লাঞ্চ সমাপ্ত, কি রে আমরা একটু পরে বেরিয়ে যাবো, ম্যাডাম তো এখানে চাইছে আমরা কতক্ষণে বেরোই, বাকি মানটা এখন বেরিয়ে যাচ্ছে, রোহান বেরিয়ে যাচ্ছে, 5:05 আমরা কুলফিটাকে একটু এখানটা ঘুরিয়ে নিলাম, এবার যাওয়ার টাইম, প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে। ঘিরে তুই কবে যাবি? খুব তাড়াতাড়ি এই জুনিয়রের থলে, জুনিয়রের ব্যাগ, মমি রেডি? হ্যাঁ রেডি, চলো চলো।
এইটুকু টাইমের জন্য এলে, তাতে এই একটা ব্যাগ, ওই একটা, ওই একটা, আর কোথায় ঘুরতে যাবে? বাড়িতে এলে না সেই নিজের ছোটবেলাটাকে খুঁজে পাওয়া যায় না। আমি তো লিটারালি রিকালেক্ট করতে পারি, লাইক এখানে পড়ে গেছিলাম, ওখানে বোকা খেয়েছিলাম, ওখানে এই হয়েছিল, ওখানে কি বলতে গেছি, খাদ্য কি আজকে রাতটা না আসো। আরে সেই বাচ্চাটাকেই ভালো করে দেখতে বললাম, কি করবো বলো? এখানে কি পার্সেল হচ্ছে, কি এগুলো? চল একদম বন্ধ, শুধু ওয়ান ওয়ে। বাপরে, রাস্তাটা পুরো একদম অফ রোডিং প্রো লেভেল ম্যাক্স। ফাইনালি 7:45 বাড়ি পৌঁছালাম। আমি গাড়িতে আস্তে আস্তে এত ঘুমিয়ে পড়েছিলাম, সামার বেশি টায়ার্ড লাগছিল, কালকে রাত্রি থেকে ঘুমাইনি। তাহলে রাত্রির আজকে দুটো শিফটই তোমার, তাই তো? ঠিক আছে, লিফটে আমরা কতজন মিলে ঢুকেছি দেখো, আর কুলফিটা একদম নিচে। গোটা সেদ্ধ কি মুড়ি দিয়ে খাবে? তুমি আজকে লুচি খাস কি মানানো প্ল্যান করছো না? বাড়িতে থাকলে তো ভোগ তাই হতো, বলে লক্ষ্মী ঘি আর লুচি আলু ভাজা শুনছি। আমাদের সোসাইটিতে সরস্বতী পুজো হয়েছে, সকালে তো থাকতে পারিনি, এখন একবার যারা প্রতিমা দর্শন করে আসে, সবার সঙ্গে দেখা করে আসে। এটা আমাদের নিচে সোসাইটির পুজো আর কি, খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা এত মিষ্টি আর আলপনাটা ভীষণ সুন্দর দেওয়া হয়েছে। আমি এখন বাইকটাকে নিয়ে একটু বেরোচ্ছি, একবার এটিএম এ যাব। এই ভর সন্ধ্যাবেলা ডাঁটাছি পাচ্ছ কেন? কখন থেকে এটারই তো দরকার ছিল বৌদি, আদ্রাক ভ্যালি চাই। চাটা খেয়ে আধা ঘন্টা 45 মিনিটস মধ্যে একটু চট করে ঘুমিয়ে নিলাম, এখন বেশ একটু ফ্রেশ লাগছে। 10:15 বাজছে, একটু পরে আমরা করবো ডিনার, রান্না বান্না সব কিছু ডান। ও বাড়ি থেকে আজকে এই যে গোটা পাঠিয়েছে, গোটা রান্না, এটা একটা আছে আর ওর পিয়েটা বানালো। এই সিরিজটা নিয়ে অনেক মিক্সড রিভিউ আছে, কেউ কেউ বলছে ভালো হয়েছে, কেউ কেউ বলছে অ্যাভারেজ, কেউ কেউ বলছে ঠিকঠাক হয়নি। হটস্টার এ দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার মিস্ট্রি এখন এটাই দেখছি, জাস্ট স্টার্ট করলাম। তোমরা যারা দেখেছো বা দেখছো কমেন্টে লিখে জানিও কেমন লাগছে। এ একজন আজকে সারাদিন ঘুমিয়ে নিয়েছে, এবার মমি রেডি হয়ে যাও নাইট ট্রিপের জন্য। আরে একে দেখো, এ বাড়িতে এসে এই যে শুয়ে যা আর উঠতে পারেনি, এখানে একদম সকাল থেকে ওয়েট করা আছে গোটার জন্য। হ্যাঁ, এ ভাই এখানে দুজনে মুড়ি খাচ্ছে, এই যে গোটা দিয়ে মুড়ি খায়। হ্যাঁ বাবা, আমার কাছে এত বড় বেগুন পড়েছে।